আজকের অনুষ্ঠানের বিপুল সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে এই সুন্দর সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি, বক্তব্য শুরু করছি। বাংলাদেশ নদীমাতৃক দেশ, নদী বাঁচলে বাংলাদেশ বাঁচবে। কিন্তু আজকে আমরা কি দেখতে পাচ্ছি, নদীগুলি ক্রমশই ভরাট হয়ে যাচ্ছে, দখল হয়ে যাচ্ছে, পানি প্রবাহ যথাযথভাবে হচ্ছে না বলে বন্যা হচ্ছে, অকাল বন্যা হচ্ছে, আগাম বন্যা হচ্ছে। কাজে আজকের এই অনুষ্ঠান নদী বাঁচানোর অনুষ্ঠান, আজকের এই অনুষ্ঠান বাংলাদেশকে বাঁচানোর অনুষ্ঠান। এজন্য উদ্যোক্তাদের অভিনন্দন জানাই। আমার জন্ম এই নরসুন্দা নদীর পাড়ে, এখান থেকে বড়জোর 500 গজ দূরে হবে আমার জন্ম। জন্মের পর যখন আমি বুঝি আমি এই নদীতে প্রবাহ দেখেছি, নৌকা চলতে দেখেছি, প্রবল স্রোত দেখেছি, যখন আরেকটু বড় হয়েছি এখানকার পার্শ্বস্থ গভর্নমেন্ট স্কুলের হেড মৌলানা স্যার, ওনার নামটা ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না, ওনার বাসার সামনে একটি সুন্দর ঘাট ছিল, সেই ঘাটে আমরা গোসল করেছি, নির্মল আনন্দ পেয়েছি। আমরা প্রত্যেকটা ব্রিজ থেকে দেখতাম যে সাহসী ছেলেরা এই ব্রিজের উপর দাঁড়িয়ে নদীতে ঝাঁপিয়ে পড়তেন এবং দড়ি বেয়ে আবার উপরে উঠতেন। এটা ছিল আমাদের ওই তৎকালীন সময়ে, আমাদের যখন আর কোনো বিনোদন ছিল না, এটা ছিল একটা বিনোদন। কুস্তি খেলা হতো, এটা ছিল একটি বিনোদন। আমি এই নরসুন্দা লেক সিটি নিয়ে অনেক প্রতিবেদন আমি করেছি। মূলত একটি নদীকে হত্যা করা হয়েছে, তথাকথিত লেক বানানো হয়েছে। এই নদীর দুপারে ছিল, পানির প্রবাহ না থাকলেও এই নদীর দুপারে ছিল অসংখ্য জীব বৈচিত্র্য। যখন এই নদীকে লেক বানানোর কাজ শুরু হল, হাজার হাজার নদীর দুপারে বসবাসকারী জীবজন্তুরা বাস্তুচ্যুত হল, খাবারের অভাবে তারা মারা গেল। আজকে সেই জীব বৈচিত্র্য আর খুঁজে পাওয়া যাবে না। এভাবে অসংখ্য প্রাণী হত্যার মধ্যে দিয়ে, একটা নদীকে হত্যার মধ্যে দিয়ে আমরা যা পেলাম সেটাও পূর্ণাঙ্গ ভাবে পেলাম না। এই নদীকে যদি এখানে সারা বাংলাদেশের নদীর কথা বলা উচিত, আমি বলছি আমাদের প্রিয় নরসুন্দা নদীর কথা। এই নদীকে ঘিরে লেক বানানোর যে স্বপ্ন দেখেছিলেন আমাদের মরহুম জননেতা সৈয়দ আশরাফুল ইসলাম, তার সেই স্বপ্নকে চেটে পুটে লুটে পুটে খেয়েছে কতিপয় সুবিধাবাদী। এই নদীর পার একদিকে যেমন অনেক লোক তাদের ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য হারিয়েছে, দক্ষিণ পারে প্রচন্ড ভাঙচুর হয়েছে আইনের নামে, আর উত্তর পারের বাসিন্দারা যাদের ঘর বাড়ির 150-200 ফুট এই প্রকল্পের আওতায় আসার কথা ছিল, তারা কেউ 2000 ফুট কেউ 1500 ফুট নতুন করে ভূমি পেল। এখানে লুটপাট করা হয়েছে শত 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 কোটি টাকা চোখের আড়ালে। আমরা আরো দেখেছি সৈয়দ আশরাফুল ইসলামের পরিকল্পনা ছিল এরকম, ওনার মুখ থেকে নিজে শুনেছিলাম যে এই নদী থাকবে প্রবাহমান, কিশোরগঞ্জ সদর হাসপাতাল থেকে জলযান সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ পর্যন্ত যাবে, রুগী এবং অন্যান্য যাত্রীরা যানজট মুক্ত পরিবেশে মেডিকেল কলেজে যেতে পারবে, নানান এলাকায় যেতে পারবে। কিন্তু ওনার সরলতার সুযোগে লুটেরা মহল
এই নদীটিকে গ্রাস করেছে। আমি প্রতিবেদন করার সময় দেখেছি এটার প্ল্যানে ছিল যে নদীর ওয়াকওয়ের 15 ফুট দূরে থাকবে সীমানা প্রাচীর, কিন্তু দুঃখের সাথে আমরা দেখেছি যে কিছু মানুষকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এই প্রাচীর নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে থেকে 1 ফুটের মধ্যে। এটা নিয়ে আমাদের এক বন্ধু শেখ সেলিম কবি অনেক আন্দোলন করেছে, অনেক তদন্ত কমিশন এসেছে, কিন্তু এমন এক কোন শক্তিশালী অগ্নিহস্ত রয়েছে যে অগ্নিহস্তের থাবার ভয়ে সমস্ত তদন্ত থেমে গেছে, এখনো পর্যন্ত কোনো কিছু আর হয়নি। এখানে যা হওয়ার কথা ছিল তার 50 বা 60 ভাগ পর্যন্ত হয়েছে, আর বাকিটা তুলে নিয়েছে ঠিকাদাররা। এটা কিভাবে সম্ভব? এটা আমাদের দেশ বলে সম্ভব, অন্য কোথাও হলে এটা সম্ভব ছিল না। যাক, নরসুন্দা নদী থেকে আমরা দৃষ্টি ফিরিয়ে ব্রহ্মপুত্র নদীর দিকে যেতে চাই, পদ্মার দিকে যেতে চাই। আপনারা জানেন প্রবল উন্মত্ত পদ্মা নদী, শীত মৌসুমে সেখান দিয়ে গরুর গাড়ি চলে, চর পড়েছে, ড্রেজিং হয় না। আবার ড্রেজিং হচ্ছে এই সমস্ত জায়গায় যেখানে প্রভাবশালী বালু হচ্ছে, এরা তাদের বালু তুলতে পারবে, সেখানে ড্রেজিং হচ্ছে। এটাও মূলত প্রকৃতিকে ধ্বংস করার একটা পায়তারা, ছাড়া আর কিচ্ছু না। আপনারা জানেন যে বালু যে প্রক্রিয়ায় তোলা হয়, এই বালু তোলার পরে নদীর তলদেশে একটা শূন্য গর্ভ তৈরি হয়, কোনো এক ভূমিকম্পের সময় এই গহ্বর এবং আশপাশের বিশাল এলাকা ধসে যেতে পারে। কিন্তু এদিকে পরিবেশবাদীদের বা পরিবেশ রক্ষার দায়িত্বে যারা সরকারে রয়েছেন তাদের কোনো দৃষ্টিপাত নেই। আমরা দৃষ্টিপাতহীন প্রতিকারহীন এক সমাজে বসবাস করছি, যেখানে কথা বললে দোষ হয়, চুরি করলে মালা পড়তে হয়। এমন এক দেশে এরকম শত শত সভা করেও কি প্রতিকার হবে আমি জানি না। আর বিশেষ কিছু আমি বলতে চাই না, কারণ এই অনুষ্ঠানের পরে আবৃত্তি এবং সঙ্গীতানুষ্ঠান রয়েছে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকল বক্তার কাছে অনুরোধ করব যে আপনারা ছোট্ট ছোট্ট করে বক্তব্য রাখবেন। আমার বক্তব্য যদিও দীর্ঘ হয়ে গেছে, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে, আমার অনুভূতিটা আসলে একটু দীর্ঘই ছিল। তো ওই উদ্যোক্তাদেরকে এই নদী বাঁচাও, নরসুন্দা বাঁচাও এই আন্দোলন এবং এই কথামালার আয়োজনের বলার আয়োজনের জন্য উষ্ণ অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, ভালো থাকবে বাংলার নদীরা।